আশফাক ও ঋতুর মহা ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের আগেই তারা সিদ্ধান্ত নেয় 5 বছরের আগে কোনো সন্তান নেবে না। পরিকল্পনা মতোই চলতে থাকে তাদের সংসার জীবন। হুট করেই একদিন আশফাকের কাজিন পলাশ তার স্ত্রী সন্তান সহ তাদের বাসায় আসে। বাচ্চার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে ওঠে আশফাক ও ঋতু। দোটানায় পড়ে যায় তারা, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কিছু বলতেও পারে না তাদের। অবশেষে দরজার বাদ ভাঙে ঋতুর। পলাশের স্ত্রীকে একদিন মুখ ফুটে বলেই ফেলে বাচ্চাকে শাসন করার জন্য। এতে পলাশের স্ত্রী কষ্ট পায়। পরে তারা চলে যায় আশফাক ঋতুর বাসা থেকে। অনেকদিন পর যেন স্বস্তি পায় আশফাক ঋতু, তবে তারা শিশুটিকে ভীষণ মিস করতেও শুরু করে। এই পর্যায়ে তারা নিজেদের সন্তানের অভাব অনুভব করতে থাকে। আশফাক ও ঋতু ডাক্তারের কাছে গেলে জানতে পারে তাদের কোনো দিন সন্তান হবে না। বিষণ্ণতায় ছেয়ে যায় তাদের ভুবন। এরই মাঝে একদিন আশফাক ও ঋতু টিভিতে দেখে ডাস্টবিনে এক জীবিত বাচ্চা পড়ে থাকার সংবাদ। এরপর নাটকের গল্পের মোড় নেয় ভিন্ন দিকে। এমনই এক গল্প নিয়ে মোষ নরক এন্টারটেনমেন্টের তত্ত্বাবধানে আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নির্মিত হচ্ছে নাটক হ্যালো বেবি। কাজল আরিফিন ওমির পরিচালনায় এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে তাহসান খান, বিদ্যা সিনহা মিম, জাউল হক পলাশ, জান্নাতুল ফেরদাউস, ঋতুসহ অনেকে। নতুন বছরের প্রথম দিনে ক্লাব ইলিভেন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এই নাটকটি।